অবশেষে ঝড় বৃষ্টি এসে প্রকৃতিকে ঠান্ডা করে দিয়েছে। এই মুহূর্তে প্রায় 1 ঘন্টা বৃষ্টির ফলে এখন অনেকটাই জল জমেছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে অনেক জায়গাতেই, এবং প্রাক বৃষ্টি শুরু হয়ে গেছে। তার ফলে আগামী 2 থেকে 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় জল দাঁড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং অনেক জায়গায় ঘরের মধ্যে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। এবারে সকাল থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে বৃষ্টি হওয়ার ফলে আরও জল উঠেছিল, এরপরে আরও জল উঠবে কয়েকদিনের মধ্যেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে এবং মুষলধারে বৃষ্টি হয়েছে বেশ কিছু জায়গাতে। আগামী বেশ কিছুদিন ধরে এরকম চলবে, অতএব শহরের মানুষ কিছুটা রেহাই পাবে এই গরমের থেকে। এই সময় প্রত্যেকে সতর্ক থাকবেন, কারণ বজ্রবিদ্যুৎ সহ কয়েকদিন ধরে বৃষ্টিপাত হবে। তার ফলে বাড়ির বাইরে যতটা কম বেরোনো যায় ততটাই ভালো, যাতে বেরোতে হয় তাদের তো সাবধানে থাকতেই হবে। তার সাথে ছাতা এবং রেনকোট অবশ্যই আপনাদের সংগ্রহ করতে হবে। সারাদিন ধরে বৃষ্টিপাত চলবেই, এটা আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে। ভালোই গাছ পড়া শুরু হয়েছে। তা কি বাসটা অন্য জায়গায় পড়েছে, সেদিনকে অনেকগুলো গাছ মারা গেছে, নারকেল গাছের ক্ষতি হয়েছে অনেক। একশো টাকা।